अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মেনকা দেবীকে আমার জীবনে জায়গা দেওয়ার কারণ শুধুমাত্র এটাই যে সে কারণটা আমি তোমাকে এখন বলতে পারবো না। তোমার শপথ করে বলছি, আমার ওপর, আমার মনের ওপর আর আমার ভালোবাসার ওপর শুধুমাত্র তোমার অধিকার। এই শিবা শুধুমাত্র তোমাকেই চায়, আর শিবার হৃদয়ে শুধুমাত্র তুমি আছো। আমি বললাম না শিবা, তোমাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। আমি এটা বুঝতে পেরেছি, এই সম্পর্কে নিজের ভুলগুলো, বাকি রইল তোমার ভালোবাসার বা তোমার মনের মধ্যে রাজ করার। আগে নিজেকে তার যোগ্যতা তৈরি করি, পারবো না আমি আর। আমি আমার হৃদয়ের ভাষাটা যদি তোমায় বোঝাতে পারতাম কনক, যে কতটা ভালোবাসি, আর মেনকাকে বিয়ে শুধুমাত্র বোঝাপড়া। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। আপনি এই বাড়িতে সমরবাবুর বন্ধু হয়ে এসেছিলেন না? এই পরিবার আপনাকে ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, তার বদলে আপনি কি করলেন? আপনি শুধু আমার বৌদির সংসারই ভাঙেননি, সাথে এই চার দেওয়ালের ভিতর অনেক সম্পর্কই নষ্ট করেছেন আপনি। তোমার কি মনে হয় আমার নিজের ভুলের জন্য আফসোস নেই? আমি জানি যে এভাবে কারোর সংসারের বাতি নিভিয়ে নিজের সংসারে আলো জ্বালানো যায় না। নিজেই ভেবে দেখো না, সবসময় আমাদের মেয়েদের দোষই কেন দেখা হয়? মানছি আমার ভুল হয়েছে রশনি, আমি বাধ্য ছিলাম। আরো একটা কথা বলি, যত বড় ভুল আমার দ্বারা হয়েছে ততটাই ভুল তোমার দাদা শিবাও তো করেছে, তাই না? মেনকা, আসছি মা।
রশনি, শাশুড়িমা ডাকছে, আমি আসছি। হ্যাঁ, না দাদা সত্যি কথা বলবে, না মেনকা সত্যি কথা বলবে, আমাকে নিজেই খুঁজে বের করতে হবে এই বিয়ের পিছনের আসল রহস্যটা কি। রশনি, তুই এখানে কি করছিস? কিছু না বৌদি, মেনকা যেটা করেছে খুব ভুল করেছে, আর কাউকে না কাউকে তো ওনাকে এই কথাটা বোঝাতেই হবে। ব্যাস সেই জন্যই আমি এই ঘরে এসেছিলাম। দেখ রশনি, তোকে এরকম কিছু করার কোনো প্রয়োজন নেই, যেটা হওয়ার তা হয়ে গেছে, এখন যদি কিছু করারই থাকে তাহলে নিজের দাদার খুশির জন্য যেটা হয় সেটাই কর, তাছাড়া আর কিছুই করিস না। আমার ঘর থেকে বেরোনোর পর ওই রশ্মি নিশ্চয়ই আমার ঘরের তল্লাশি করেছে, এই ফটোটা পড়ে আছে, ও আবার এটা দেখে নেয়নি তো? না বৌদি, আমি দাদাকে ভালো করে চিনি, এই বিয়েটা করার পিছনে নিশ্চয়ই দাদার অন্য কোনো কারণ আছে যেটা ও আমাদের বলছে না। রশ্মি এরকম কথা বলে না, আমরা শুধু নিজেদেরকে কষ্টের হাত থেকে বাঁচাতে পারি, তাছাড়া আর কিছুই করতে পারবো না। আমি জানি কনক, কোনো মেয়েই তার স্বামীকে ভাগ বাটোয়ারা করতে পারে না, আর তুমি তো শুধু আমার আর শিবার সম্পর্কটাই মেনে নাওনি, আমাদের ঘরটা এত সুন্দর করে সাজিয়েছ, তোমার জায়গায় আমি থাকলে হয়তো এত কিছু করতে পারতাম না। আমি যা করছি তা শুধুমাত্র নিজের ভুলের প্রায়শ্চিত্ত। ভুল? না বৌদি, আপনি কোনো ভুল করেননি, ভুল তো তারাই করেছে যারা একটা সম্পর্কের মাঝে ঢুকে পড়েছে। মেনকা, রশ্মির কথায় কিছু মনে করো না, এই কাপড়গুলো তুমি সামলে নিও। আজ থেকে সমরের চ্যাপ্টার ওভার, এবার কনককে নক আউট করতে হবে আর শিবাকে নিজের হাতের মুঠোয় আনতে হবে।
তুমি জানতে চাইছিলে না যে আমাদের মাঝে কি অবশিষ্ট আছে। আমাদের মাঝে শুধুমাত্র ভালোবাসা আছে কনক, সেই ভালোবাসা যার কারণে তুমি আমায় ছেড়ে যেতে পারোনি, সেই ভালোবাসা যার জন্য তুমি আমার দ্বিতীয় সম্পর্কটাও সহ্য করছো। এতটা ভালোবাসার পরেও কেন বিশ্বাস করতে পারছো না যে আমার ভালোবাসা আর আমার হৃদয়ে শুধুমাত্র তোমারই অধিকার আছে কনক, আর কারণেই? তারপরেও এই ফুলশয্যার খাট সাজিয়ে আমাকে অন্যের সাথে ভাগ করার কথা ভাবছো কি করে? আমি মেনকা দেবীকে বিয়ে করেছি। আমি যা ভুল করেছিলাম সেই জন্যই তুমি এই সিদ্ধান্ত নিয়েছো, তাই না? কি চাও তুমি শিবা? আমি নিয়ে নিয়েছি এই সব দোষ নিজের ঘাড়ে, যে এই সব কিছু আমার জন্য হয়েছে। আর এখন আমি তোমার এই নতুন সম্পর্কটাতেও খুশি, আর তোমার খুশিতেও খুশি। প্লিজ প্লিজ শিবা, তুমিও এবার খুশি থাকো। এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে তুমি মন থেকে বলো, আমার চোখে চোখ রেখে বলো যে তুমি চাও যে তোমার এই ভালোবাসার মানুষটা অন্য কারোর হয়ে যাক, বলো। ভাগ তো তুমি আগেই করে ফেলেছো, এই প্রশ্ন করে আমার থেকে কি উত্তর চাও? বানিয়ে নিয়েছো তো তুমি নতুন সম্পর্ক, তাহলে আমি এখন তোমার স্ত্রী কোথায়? আমি তো তোমার ছেড়ে দেওয়া স্ত্রী কনক, আর কোনোদিন যেন তোমার মুখ থেকে এই কথা আমি শুনতে না পাই। তোমার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না, বুঝলে তুমি? আমার জায়গা দিয়ে দিয়েছো তুমি অন্য কাউকে, আর কি চাই শিবা? ছাড়ো আমাকে শিবা, আমি বলছি ছাড়ো আমাকে কনক, আমি বলছি আমাকে ছাড়ো আর মেনকার কাছে যাও শিবা। কনক কনক, এত সেজে গুজে ঘুরে বেড়াচ্ছিস তুই? এটা যে কনক কোনো প্রতিবাদ না করেই তোকে এমনি এমনি শিবাকে দিয়ে দিল, আর শিবা তোর হয়ে গেল। ক্ষতবিক্ষত মন যখন তার ভালোবাসার দিকে ফিরে তাকায় তখন তার আকর্ষণ অন্যরকম হয়। তোর কি মনে হয়
তুই শিবা আর কনকের মাঝখানে চলে এসেছিস বলে ওদের ভালোবাসা কমে যাবে, বরং ওদের একে অপরের প্রতি টান আরো বেড়ে গেছে। আর এই যে কথাগুলো আমি বলছি না, আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আর তুই যেটা করছিস অভিজ্ঞতার অভাবে করছিস, আর এটাই হলো পার্থক্য একজন গুরু আর তার শিষ্যার মধ্যে। শিবা এখন সেই আহত বাঘের মতো হয়ে আছে, যাকে বশ করা এতটাও সহজ নয়। কনক, তোর আর শিবার জন্য ফুলসজ্জার ঘাট সাজিয়ে শিবার মনে ওর ভালোবাসাটা আরো গভীর করে দিয়েছে। তাই তোকে ওই ফুলসজ্জার ঘাটে বসার আগে কনক আর শিবার মধ্যে ঘৃণার বীজ বপন করতে হবে। তারপরে তুই শিবার মনে নিজের জায়গা পাওয়ার কথা চিন্তা করিস। কথাটা বোঝা হয়ে গেলে এখন তুই এদিকটা সামলা, আমি একটু রান্নাঘরটা সামলে আসি। কি হয়েছে মেনকা, এভাবে এখানে কেন দাঁড়িয়ে? কনক, তুমি আমার ঘর তো সাজিয়ে দিয়েছো, কিন্তু আমার মনে হয় শিবা এখনো গিল্ট ফিল করছে, কারণ ও আমায় বিয়ে করেছে আর ওর মনে হয় ও তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে, তাই আমার মনে হয় না ওই ঘরে আসবে বলে। আমাকে এইভাবে বউ করে এনে একলা রেখে দেওয়াটাও তো অন্যায় বলো। কনক, আমি চাই না যে আজকের এই রাতটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়াক। তুমি কি ওকে আনতে পারবে আমার কাছে? বলো কনক, তুমি কি ওকে আনতে পারবে? আমি তো ভেবেছিলাম তুমি পড়াশোনা জানা শিক্ষিত একটা মেয়ে, কিন্তু তুমি তো একটা ইমোশনাল ফুল। শিবা, তোমার এই সময় নিজের ঘরে থাকা উচিত, মেনকা তোমার জন্য অপেক্ষা করছে। কিছু বলছি আমি, ওঠো চলো ভেতরে। আমাকে শেখাতে হবে না যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। মেনকাকে আমি তো বিয়ে করে এনেছি, ওর সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি বুঝবো। আর দয়া করে তুমি এই ত্যাগের ভগবান হতে যেও না। মেনকার কাছে আমাকে জোর করে পাঠানো, আমার ফুলসজ্জার খাট সাজানো, এসব কিছু বন্ধ করো, হাত জোর করছি, আমাকে একটু একা থাকতে দাও, আর কিচ্ছু চাই না আমি। আমার কোনো ইচ্ছেও নেই তোমাকে তোমার দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়ার, আর না তোমার আর মেনকার মধ্যে আসার। আর আমার কিছু যায়ও আসে না যে তুমি ওর সাথে থাকো বা না থাকো। আচ্ছা, তোমার কিচ্ছু এসে যায় না, তার মানে তুমি আমাকে আর একজনের সাথে একই বিছানায় দেখবে আর সেটা সহ্য করতে পারবে? হ্যাঁ, আমিও দেখতে চাই তোমার এই নিজের মানুষটা যদি অন্য কারোর হয়ে যায় তাহলে তোমার কিছু এসে যায় কিনা সেটা আমিও দেখব। কিচ্ছু যায় আসে না আমার, তুমিও দেখে নিও। তাহলে চলো দেখবো। শিবা, নিজের জীবনের সব থেকে বড় খুশি তোমাকে দিয়ে দিচ্ছি, অনেক খেয়াল রেখো ওর, খুব ভালোবেসো। এই দুধটা আমি নিজের হাতে বানিয়ে এনেছিলাম, খাইয়ে দাও।
এসব হচ্ছেটা কি? দুধের মধ্যে সিঁদুরকে মিশিয়েছে? যদি এটা খাওয়ার পর পেটে চলে যেত তাহলে তার কথা বন্ধ হয়ে যেত। হে ভগবান, এরকম কাঁটা দিয়ে কে খাট সাজিয়েছে? মেনকা, আমি জানি না শাশুড়ি মা। কনক, খাটে এই ফুলগুলো তুমিই রেখেছিলে তাই না? আর তুমিই তো বলেছিলে যে তুমি নিজে হাতে আমাদের দুজনের জন্য এই দুধ তৈরি করে এনেছো।